ओम जय तिलकनाथ, ओम नमः शिवाय। श्रुति भक्तगण, আমার পরম প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে প্রতিবারের ন্যায় এবারেও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের পরম প্রিয়, পরম আরাধ্য, প্রেমময় প্রেমবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এক পরম প্রিয় ভক্তের বা ভক্তদ্বয়ের পাঠানো একটি অপরূপ উপলব্ধির কাহিনী। তাহলে চলো আর দেরি না করে আমরা শুনে নেই এই অতি অদ্ভুত অলৌকিক উপলব্ধির কাহিনী। বন্ধুরা, তার আগে আমি ছোট্ট করে একটু বলে নিতে চাইছি যে দেখেছ তো, আমি তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে কিছু কিছু কাজের জন্য আমি তোমাদের মানে অপার আগ্রহে অপেক্ষা করে থাকার ফলেও তোমরা করে থাকো অপেক্ষা, আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসতে সমর্থ হচ্ছিলাম না, কিন্তু এখন বাবার কৃপাতেই আমি চেষ্টা করছি অন্তত দিনে কমপক্ষে একটি করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে। তাহলে চেষ্টায় আমি রয়েছি বেশ কিছুদিন ধরে, লাগাতার প্রতিনিয়তই একটা করে অন্তত ভিডিও আসছে। আশা করি তোমরা খুব খুশি রয়েছ, এই চেষ্টা আমার চলবে, দেখি বাবার কি ইচ্ছে। ঠিক আছে, তাহলে চলো সেই কাহিনীতে আমরা চলে যাই, সেই উপলব্ধির কাহিনীতে। জয় বাবা লোকনাথের, জয় জয় বারদীর ব্রহ্মচারীর জয়। দাদা, আমি সুনীল নস্কর, আচ্ছা আসানসোল থেকে লিখছি। বাবা লোকনাথের অসীম কৃপা আমার জীবনে। দাদা, আমার বিয়ের বহু বছর অতিবাহিত হলেও আমাদের কোনো সন্তান ছিল না দাদা। বাবা লোকনাথের কাছেও অনেক অনুনয় বিনয় করেও যখন কোনো ফল হলো না, তখন প্রায় এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। এমনি করেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছিল, কিন্তু হঠাৎ একদিন বাবা লোকনাথ আমার স্বপ্নে দেখা দিয়ে বললেন, কিরে বাবা, আগে তো সন্তান দাও সন্তান দাও বলে মাথা শেষ করে দিতিস, এখন যে আর বলিস না রে বড় সেই কথা। সন্তানের আশা এত সহজেই চলে গেল তোর? আমি তখন বলি, না বাবা, সে আশা কি অত সহজে যায়? তবে তুমি আমাদের ডাক শোনোনি বলে ভেবেছি এই জীবনে আর হয়তো বাবা ডাক শোনা হলো না আমার। বাবা তখন হেসে আমায় বলছেন, ওরে তুই বলবি আর আমি শুনবো না, এমন আবার হয় নাকি? আসলে আমিও সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আর কি, এখন সঠিক সময় উপস্থিত, এবার দেখিস তোদের কোল আলো করে স্বয়ং মা অন্নপূর্ণা আসতে চলেছেন যেন। আমি শুনে পরম আনন্দে বাবাকে প্রণাম করতেই স্বপ্নটি ভেঙে যায়। অদ্ভুত এক অনাবিল আনন্দে ঘুম থেকে উঠে দেখি পাশে আমার স্ত্রী তখনও ঘুমোচ্ছে। ওকে ডেকে তুলতেই দেখি ওর চোখে মুখেও এক অদ্ভুত হাসি। এরপর সবটা ওকে খুলে বলি, আর ও তা শুনেই বলছে, কি অদ্ভুত, আমিও তো ঠিক একই রকম, অনেকটা একই রকম স্বপ্ন দেখছিলাম। সবটা শোনার আগে তুমি আমায় জাগিয়ে তুললে। এরপর দাদা আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায় যে তাহলে সত্যি সত্যি আমরা বাবা মা হতে চলেছি। আর সেই বিশ্বাসকেই মর্যাদা দিয়ে দাদা বর্তমানে আমার স্ত্রী 6 মাসের সন্তান সম্ভবা। আমাদের স্থির বিশ্বাস যে বাবার কথা মতো স্বয়ং মা অন্নপূর্ণাই আসতে চলেছেন আমাদের ঘরে। জয় বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। ওম জয় তুলোকনাথ। সুনীল নস্কর, আচ্ছা সুনীলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি অদ্ভুত স্বপ্নাদেশের কথা আপনি জানালেন, এবং কি অস্বাভাবিক অলৌকিক ব্যাপার যে এই স্বপ্নাদেশ আপনার এবং আপনার স্ত্রীর একযোগে ঘটেছে, আর তারপরেই অদ্ভুতভাবে আপনার স্ত্রী সন্তান সমবা হয়ে পড়লেন। বাহ বাহ বাহ, বাবার কথা একই আর বিফলে যাওয়ার, তাই না? সত্যি সত্যি বাবার কৃপা অসীম এবং অপার। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এতদূর পর্যন্তই। আমি চেষ্টা করছি এখন ছোট বড় মিলিয়ে
যে ধরনের উপলব্ধির কাহিনী আসছে সে সকল উপলব্ধির কাহিনী বেশি বেশি করে অন্তত পক্ষে প্রতিদিন একটা হলেও তোমাদের সকলের সম্মুখে উপস্থাপন করতে। ঠিক আছে বন্ধুরা, যাওয়ার আগে সেই একই কথা বলবো, আমাদের পরম প্রিয় বাবার অসীম কৃপা বরাবরের মতো তোমাদের সকলের মাথায় বর্ষিত হোক। ওম জয় তিলকনাথ, ওম নমঃ শিবায়।